বন্যার ফলে চরম ভোগান্তিতে থাকা মানুষের নিরাপদ আশ্রয়, খাবার ও বিশুদ্ধ পানি নিয়ে দুশ্চিন্তার অন্ত নেই। বন্যায় ময়লা আবর্জনা, মানুষ ও পশু পাখির মলমূত্র এবং পয় নিষ্কাশনের ব্যবস্থা একাকার হয়ে জীবাণু পানিতে মিশে ছড়িয়ে পড়ে, ফলে বিস্তার বেড়ে যায় নানা সংক্রামক ব্যাধির। বাংলাদেশের উত্তরাঞ্চল এবং সিলেট, সুনামগঞ্জ, ওই জেলাগুলিতে অনেক বেশি বন্যা উপদ্রুত, এবং এই বন্যা যে জিনিসটা হয় মানে পানি আসে, তো পানি আসলে ঘর বাড়ি ডুবে যায় এবং মানুষরা আশ্রয় কেন্দ্রে যান। তো আমরা দেখি বন্যার পরবর্তী পর্যায়ে বন্যার পানি নামতে থাকে, মানুষও ধীরে ধীরে বাড়ি ঘরে যায়। তো কাদা পানি থাকে, কাদা পানি পারানোর পরে দেখি যাদের যাদের একজিমা ছিল, যাদের সোরিয়াসিস ছিল, তাদের বিভিন্ন রোগশোক ছিল, ছত্রাক ছিল, এগুলি বাড়তে থাকে। যেমন খুসপাছড়া, চুলকানো, অনেকে আঙুলের ফাঁকে গায়ে শরীরের ভাজে চুলকায়, এই চুলকানো এটা অনেক দেখা দেয়। আবার দেখা যাচ্ছে ছত্রাক যাদের ছিল এটাও বাড়ে, তো যে চর্মরোগ ছিল তা বাড়ে। তাহলে একজনের যখন স্কেবিস হয়, দেখা গেলে ঘরে সবাই হয়েছে, তো ওখানে ঘর বলতে তো একটা পরিবার না, অনেকগুলি পরিবার থাকে, তো সকল পরিবারে দেখা গেল খুসপাত্র দেখে। তো আমরা অনেক রোগী এই বন্যার পরবর্তী পাই, কারণ এই যে কাদামাটিতে যে পয় নিষ্কাশন, বিভিন্ন রকম খনিজ পদার্থ থাকে কাদামাটি থাকে, তাতে রোগগুলি বাড়ে। এই সময় ব্যাকটেরিয়াল জ্বর, ডায়রিয়া, কলেরা, ছত্রাক ঘটিত প্রভৃতি চর্মরোগ, বুকের প্রদাহ এবং মশাবাহিত রোগের খুব বেশি প্রকোপ দেখা যায়। এখন এটাতে পরিত্রাণ উপায় হলো সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন, একজনের রোগ হলে যার যার রোগে সবাই চিকিৎসা করবেন, বাকিরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন এবং আলাদা থাকবেন, যেন পাশাপাশি এসে এই রোগটা না ছড়ায়। আর যদি কাদামাটি লাগলো, পানি লাগলো, সেগুলি পরিষ্কার ধুয়ে ফেললে পরিষ্কার পানি দিয়ে যেটুকু সম্ভব। তো এখানে বলা হয় যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, যদি সবাই একটু সচেতন থাকেন, সচেতন হলে কিন্তু এই চর্মরোগ থেকে, বন্যার পরবর্তী চর্মরোগ থেকে রক্ষা পাওয়া যায় এবং পরবর্তী চর্মরোগকে পরে একজিমা হয় এবং অনেক দিন ভুগতে থাকেন। তাই আমরা যদি এখানে দেখা যাচ্ছে আমরা নিজেকে রক্ষা করার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, চর্মরোগটা হবে না এবং ভবিষ্যতে চর্মরোগ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। বন্যা পরবর্তী সময়ে রোগবালাই প্রতিরোধের মাধ্যমে সকল প্রতিকূল পরিবেশ মোকাবিলা করে করে সুস্থ থাকতে হবে। পানি নেমে যাওয়ার সাথে সাথে সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন এবং জীবাণুমুক্ত করতে হবে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।